কিংবা ইংলিশ মন দিয়ে পড়লে সোজা বেলুন সাফারিতে কিন্তু পাচ্ছি বেশ মজা মরতালি রমন আঙ্কল থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আমার সাথে থাকলে এইভাবে মজা হবে আমার নাম খান্না এই আমার বন্ধু রমান্না আমরা একসাথে করবো রান্না মরতালি কিছু জিনিস আছে মাটি থেকে আকাশে উঠলেও বদলায় না কোনো প্রশ্ন জোরে হাওয়া বইছে বলে এমনটা হলো দড়িটা ধরে রাখ হানি কোথায় গেলি আমি অপরে অপরে হানি পড়ে যাচ্ছে আমি ওকে বাঁচাচ্ছি এত ছাগনি হচ্ছে কেন মনে হচ্ছে এবার ঝড় উঠবে ঝড় তো সমুদ্রে ওঠে আমরা তো আকাশে আছি আরে গাধা আকাশেও ঝড় ওঠে উঠলে আমরা উড়ে যাব তাহলে টেনশন কি এখনো তো উড়ছি নাকি কিন্তু এরকম হঠাৎ করে ঝড় কেন আসবে আগাম জানিয়ে তো মেঘ আসে বাবু সোনা ঝড় সবসময় হঠাৎই আসে ঝড় আসছে সবাই সব দড়ি ধরে থাকো এবার আসবে মজা বেলুন ছিঁড়ে গেছে আমরা নিচে পড়ছি আমি যখন বলবো নিচে জাম্প করবে ওকে তুই লাফালি কেন উঠতেই তো পারতিস না ঘাবড়ে গিয়ে ভুলে গেছি যে আমি বোপাট কোনো প্রশ্ন বেলুন চড়তে গিয়ে কেমন সাজা পেলাম আরে আমরা সবাই তো মরুভূমিতে চলে এলাম মারতালি খান্না আমাদের সাথে থাকলে এইভাবেই মজা করবে হানি আচ্ছা বালির মধ্যে ঢুকে গেছিলাম তাই আমি ভাবছি যে হঠাৎ করে রাত কি করে হয়ে গেল আমার বাড়ি কে ভেঙেছে মার খাবে নাকি এ ভয় কাকে দেখাচ্ছিস একা একটা টিকটিকি তাও আবার এত রাগ পালাও এরা খুব বিষধর হয় বড় বড় কথা বলছিলি এবার কোথায় পালাচ্ছিস রে দাঁড়াও এরপর আর আমার এলাকায় ঢুকবি না কিন্তু হ্যাঁ ছোট ভাই দেখ পুকুর জল পেয়ে গেছি এই টিলায় নয় সামনের টিলাটা আছে জল আর সামান্য একটু দূরে দাঁড়াও ওটা মিরাজ ড্রয়িং খাতায় বানিয়েছিলাম সরস্বতী করে কোলাজ কি জিনিস আবার এই মিরাজ মিরাজ মানে মরিচিকা সূর্যের আলো পড়ে বালি এমন চকচক করে দেখে মনে হয় যেন জল আছে আমি আবার মিরাজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন উটের ওপর বসে কিছু লোক আসছে আরে গাধা ওরা সত্যি সত্যি আসছে সাহায্য করুন ও নাম করা প্যারাশুট চ্যাম্পিয়ন রামান্না
আমাকে তো চেনে, আমার সাথে থাকলে এইভাবেই মজা করবে, আমরা জল খাবো। এই নাও তোমরা আরাম করে জল খাও, তারপর তোমাদের আরাম করে লুট করব। লুট করবে? তোমরা কারা? মরুভূমির ডাকাত। টেন্টে আটকে রেখেছে, জনমানব নেই কাছে, সাবধানে পালাতে হবে, বাইরে পাহারাদার আছে। মারতালি। লুকিয়ে পড়ো, পাহারাদার আমাদেরকে দেখে নিয়েছে। বাই বাই। এরা দেখছি আমরা পালিয়ে যাচ্ছি, তাও কেন কিছু করছে না? কোনো প্রশ্ন? হ্যাঁ, এমনটা কেন? কারণ এখান থেকে 50-50 কিলোমিটার পর্যন্ত শুধু মরুভূমি। পালিয়ে যাবে কোথায়? যাও, কালকে সকালে চাঁদ গ্রামে ডাকাতি করতে যাব। চাঁদে সকালবেলা কি করে ডাকাতি করবে? চাঁদ তো রাতের বেলা দেখা যায়। চাঁদ নয়, চাঁদ গ্রামে। ঠিক আছে, চাঁদ গ্রাম থেকে আমরা পালিয়ে যেতে পারবো। আমরা রাতের বেলা এদের বন্দুকের মধ্যে বালি ভরে দেবো, আর খারাপ হয়ে গেলে আমরা এদেরকে ধরিয়ে দেবো। সুখে ঘর করছিলাম, কোথায় চলে এলাম? আমরা সবাই কোথায় ফেসে গেলাম? মারো তালি। আমার সাথে থাকলে এইভাবেই মজা করবে, এটাকে মজা বলে? এখানে তো বাঁচানোরও কেউ নেই। কোনো প্রশ্ন? স্যার, এদেরকে আবার ধরুন, এদের বন্দুক আমরা খারাপ করে দিয়েছি। বন্দুকটা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি পালায় এখান থেকে। পিছু নাও। এবার তুই আর বাঁচবি না ইন্সপেক্টর। খবরদার, আরে কলার খোসা, মঙ্গলের মঙ্গলবারের দিন কেচ্ছ হতে পারে না, আর আজ মঙ্গলবার। বালির নিচে গুপ্ত ধন ছোটবেলা গল্পের বইয়ে পড়েছি। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি? মারো তালি। আর নয়, তোমার এই ছড়া আর আমি শুনতে পারছি না। আজ মেরে মেরে এমন অবস্থা করবো যে নিজেকে আয়না দেখে চিনতেই পারবি না। দাঁড়া, তুই আর বাঁচতে পারবি না। ওই, হিয়াই, রাজা, আই আই, মা,
চাঁদগ্রাম লুট করবি? এখন আমরা তোকে চাঁদ তারা দেখাচ্ছি। তোমার বন্ধুদের বলো যে থামতে, কারণ ছেনু চলে এসেছে। খুব ভালো খবরদার, এই দলটার উপর 1,00,000 টাকার পুরস্কার আছে, যেটা তোমরা পাবে। পেয়ে গেলাম, আম শুধু পেয়ারা চেয়েছিলাম, দেখো আমরা সবাই পুরস্কার জিতে নিলাম, মারো তালি। খবরদার, রাস্তায় যেতে যেতে একটাও ছড়া শোনালে, তাহলে হাজতে ঢুকিয়ে সোজা ভাবে টাঙিয়ে উল্টো ভাবে পেটাবো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোতারা মার, এ সব সময় দেখে আমাকে বলে এই সবুজ পোপাটা আমার, এতটা আমার যে ও সবুজ কালার যেন দেখতেই না পায়। ও বানিয়ে দিলে, আই এম রেডি ফর পার্টি, আমাকে এখন যেতে দাও প্লিজ। হ্যাঁ ভাই, প্রথমে প্রমিস কর আজকের পর থেকে কোনো পোপাটকে বিরক্ত করবি না। লোলো দিব্যি খেয়ে বলছি, না করবো না। হ্যাঁ ভাই, কেটে পড়। বা আমি ফ্রি, লেটস পার্টি। এক নম্বর ভাই, কি সুন্দর ভুলে, তাও বিনা ডিটারজেন্টে, সলিড ভাই, বলতে গেলে একদম হিরোদের মতো কাজ করো ভাই। আরে তুই কে? আমি আমি কিটকিট, নেতাগিরি সার্কিটে আমার প্রচুর নাম ডাক। হ্যাঁ ভাই, তুইও চলে যা এখান থেকে, এখানে তোর নেতাগিরি চলবে না। না ভাই, আমি নেতা নই, নেতা তো তুমি। ওপরের ভালোর জন্য মারপিট করো, এক্ষুনি যে পোপারদের সমাজসেবা করলে না ভাই, তোমার তো নেতা হওয়া উচিত। না না, তোতারাম পলিটিক্সে যাবে না। স্লোমোশন, এখন ভালো লোকের প্রয়োজন আছে পলিটিক্সে? ভাবো ভাই, এখনই এত করছো, পাওয়ার হাতে থাকলে আরো কত করবে। তোতারাম নেতা কি করে হবে? টুপি পরে, আমি পরাবো, আমি অনেককে টুপি পরিয়েছি ভাই, তুমি শুধু হ্যাঁ বলো ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বলে দিচ্ছে ভাই, এটা ঠিক হয়ে গেল, সোনার পরবর্তী নিলাম তুমি। আমি নেতা হবো। তোতারাম এইসবের মধ্যে পড়িস না। কেন, মন্ত্রী হয়ে গেলে সবারই ভালো হবে। একদম ঠিক ভাই, আজকে ফর্ম ফিল আপ, কালকে ভোটার প্রচার শুরু, পরের বার তোমার সরকার ঠিক কিনা। হ্যাঁ ভাই, আপনাদের সবাইকে আমার বিনম্র নিবেদন যে আপনাদের দামি ভোট আমাকেই দেবেন। আরে এই যে কিটকিট, সবার সব কাজ শেষ হয়ে যাবে এমনটা নয়, লেগ যে সবার সব কাজ হয়ে যাবে, আমি করলেই তো হবে তাই না? সরি ভাই, ঠিক করে দিচ্ছি, ভাই আসলে ভুল করে মিস্টেক হয়ে গেছে। খোসা পকেটে ঢোকাবে, ক্যান্ডি মুখে দেবে, আর ভোটটা ভাইকেই দেবে। এই নাও, তুমি নাও, তুমি নাও, এই নাও। এটা কিন্তু ঠিক নয় কিটকিট, এটা গিফট ব্রাদার, গিফট। হ্যাঁ ভাই, আপনাদের দামি ভোট আমাকেই দেবেন, তাও বিনম্র ভাবে। ভাই, বারবার দামি দামি বলার দরকার নেই, গরিব মানুষ ভোট সিন্ধুকে রেখে দেবে। তাহলে কি বলবো, বড় বড় গুল গাপ্পা দাও, এটা করবো ওটা করবো এইসব বলো, কারেন্ট জল ওয়াইফাই ইন্টারনেট এগুলো লাগাবে বলো, বিদেশ থেকে কালো টাকা এনে তোমাদেরকে বিলিয়ে দেবো এমনটা বলো ভাই। হ্যাঁ ভাই, আমি আপনাদের পুরো বাড়িতে জল ঢেলে দেবো। এসব কি ফালতু বলছে, সারাক্ষণ কারেন্ট থাকবে, স্ট্রিট লাইট ঘরের ভেতরে লাগিয়ে দেব, বাজার বন্ধ করে দেব। কি ভাই, বাজার নয় কালো বাজারি, আর বলতে গেলে ব্ল্যাক মার্কেটিং বন্ধ করবে বলো। তোতারাম, মিথ্যা প্রতিশ্রুতি কেন দিচ্ছিস? এটা পলিটিক্স ভাই, এমনটা করতে হয়। এই নেতা হলো মিথ্যাবাদী, মারো একে, মারো 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 মারো। আরে কি করছে, আরে মারো, আরে কি কি করছে, মারো 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 মারো। অপোজিশন চলে এসেছে, মারো 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 মারো। ভয় করে তো মারতে পারতে নাকি,
अरे यॉय अरे 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 भाई ऐ शांत होइ जान शांत होइ जान आओ এখানে তোতারাম কে ভাই কিটকিটের মাথা শর্ট সার্কিট করবো না ভাই ভাইয়ের নাম সম্মানের সাথে নেবে এই এরিয়ার ভাই আমি নেতাজি খবর পাঠিয়েছে যে তোতারামকে বসতে হবে তোতারাম তো প্রথম থেকেই বসে আছে ভোটে বসতে হবে নেতাজি দু পেটি দেবেন পেটি তো আমাদের কাছেও আছে ম্যাডাম কালকে আম নিয়ে এসছেন আমের পেটি নয় দু পেটি মানে দু কোটি টাকা ভাই যদি না বসি তাহলে তাহলে ভাইকে হুমকি দিচ্ছিস চিপটা কেন ভাঙছে কি আমার জিম ভেঙে দিল টেনশন নেবো না ভাই আমি আরেকটা জিম বানিয়ে দেবো কেন বেকার তোতারামের মাথাটা খারাপ করছিস কিটকিট তোতারাম এই নেতাগিরিটা তো চনে নয় রে কোনো প্রশ্ন একবার দেখ এই জিমটার কি অবস্থা হলো এই গুন্ডাগিরি এই মারপিট এই সবের কি দরকার আমি নেতা হতে চাই কারণ সবার সাহায্য করতে চাই একদম ঠিক বলেছো ভাই ভালো নেতা হওয়ার জন্য ভালো কাজ করতে হয় কোনো প্রশ্ন ভালো কাজ বলতে যেমনটা আমি বলছি তেমনটা কর দারুণ আইডিয়া ভাই ঝাড় দিতে দিতে ফটো তুলতে হবে ফটো তোলার কোনো দরকার নেই পাড়াটা পরিষ্কার করতে হবে শুরু করে দে ভাই এই ভালো লোকেদের সঙ্গ ঠিক নয় এরা সব ভুল ভাল করে দেবে এ ভাই এখানে খুব দুর্গন্ধ এবার আর দুর্গন্ধ আসবে না লেগে পড় আরে কি করছো ভাই আমার বারোটা বাজাবে নাকি আরে এই গরমে ব্যায়াম কেন করছো আজ থেকে এরা আমার জিমে ব্যায়াম করবে আরে এরা জিম এফোর্ড করতে পারবে না ভাই আজও নাকি গেছো আরে বাঁচাও বাঁচাও স্টপ যাও লোটে নাও চল টাকা বার কর পয়সা নেই বাবা এই ঘড়িটা দে এই নাও মেরো না এই নাও এই গুন্ডারা এই পাড়ার লোকেদের খুব জ্বালাতন করে এদের পুলিশের হাতে তুলে দিতেই হবে কোনো প্রশ্ন হ্যাঁ ভাই এটা ঠিক এক্ষুনি এদেরকে মেরে মেরে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি ভালো নেতারা কখনো মারপিট করে না তাহলে কি করে চলো গিয়ে অনুসরণ করি এ ভাই বানি পাঁচ দিন হয়ে গেল কিচ্ছু খাইনি নাও এটা খেয়ে নাও বাবা হে ভাই খেয়ে নাও খাওয়ার অনুসরণ করেছ জলের তো করনি ভাই না তুতারাম খাওয়ার জল কিছু খেতে পারবে না আরে এই অনুসরণটা বন্ধ করো পুলিশ সব গুন্ডাগুলোকে গ্রেফতার করে নিয়ে গেছে তুমি খুব ভালো নেতা তুমি দীর্ঘজীবী হও বাবা সবকটা নিউজ পেপারে শুধু তোরই নিউজ তোতারাম তুই তো সত্যি নেতা হয়ে গেলি কোনো প্রশ্ন তোতারাম বাবু কালকে পুকুর পরিষ্কার করতে হবে আপনি কি কালকে আন্দোলন শুরু করবেন আমার মায়ের পেনশন দিচ্ছে না চলুন আমরা মিছিল বার করি
বাচ্চাদের খেলাধুলোর মাঠে মল তৈরি করছে। আসুন আমরণ অনশনে গিয়ে বসি। আমরণ অনশন, এটা আবার কি? শান্ত হয়ে যান, শান্ত, আজকেটা হয়ে গেছে, আবার কালকে আসুন, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাকে কোথায় পাশিয়ে দিলে কিটকিট? আমি নেতা হতে চাই না। টেনশন নেও না ভাই, তুমি যা হতে চাইছো সেটাই বানিয়ে দেবো। এখন তো আমি আপাতত তোর চাটনি বানাবো। দাঁড়া দাঁড়া, to watch more episodes download the Sony Live app.